আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনভেস্টার শেয়ার করব নতুন। তো এই সাইটটিতে আজকে আমি অ্যাকাউন্ট করব এবং এখান থেকে দুই ইউএসডিটি, একটা কাজ করে দুই ইউএসডিটি উইথড্র করব। তো এখান থেকে পেমেন্ট পাওয়ার পর এখানে পেমেন্ট প্রুফ শেয়ার করবো, যদি কাজ করতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন এবং এখান থেকে উইথড্র করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে হচ্ছে টোটাল 37 ইউএসডিটি আছে। আর এখান থেকে যদি ভিআইপি লেখার উপর ক্লিক করি এইখানে ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আমি শুরু থেকে দেখা দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন এবং এখান থেকে উইথড্র করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কটি ক্লিক করবেন। তো আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেছি, এই অ্যাকাউন্টটির লিঙ্ক আমি এখান থেকে কপি করলাম এবং আমার আগের অ্যাকাউন্টে এখান থেকে সাইন আউট করি, করে আপনাদেরকে শুরু থেকে দেখা দিই। তো যে লিঙ্কটি যেহেতু কপি করছি, এখন হচ্ছে নোটবুকে যাই, লিঙ্কটি এখানে পেস্ট করে এখান থেকে আবার পুনরায় ক্লিক করে আপনাদেরকে শুরু থেকে দেখা দিই। ধরো আপনারা যখন লিঙ্কটিউবে ক্লিক করবেন, তখন লিঙ্কটিউবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর লগ ইন পাসওয়ার্ড দিবেন, তারপর সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন। এটা মূলত উইথড্র দেওয়ার সময় লাগবে। তারপর টেজি জায়গায় হচ্ছে টেলিগ্রাম নাম্বার দিবেন, টেলিগ্রাম না থাকলেও নাম্বার দিবেন, আর থাকলেও দিবেন, কোনো সমস্যা। তো যাই, এখান থেকে সাইন আপ লেখার উপর ক্লিক করবেন, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর ওই অ্যাকাউন্টটি হচ্ছে লগ ইন করবেন। তো আমি যেহেতু লগ আউট করেছিলাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখান থেকে হচ্ছে টিম, ভিআইপি, মি, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, তারপর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইন লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন, এখানে ডিটেলস তারা কিন্তু লিখছে সাইট সম্পর্কে। এখানে হচ্ছে রেফার কমিশন 15-3 জেনারেশন পর্যন্ত, প্রথম জেনারেশন থেকে 15%, তারপর 2%, তারপর 1%। এখানে ভিআইপি ওয়ান নেওয়ার জন্য 13 USD ডিপোজিট করতে হবে, যেখান থেকে ডেলি ইনকাম 2 USD প্লাস 50 সেন্ট। ভিআইপি টু নেওয়ার জন্য ডিপোজিট করতে হবে 65 USD ডেলি ইনকাম, 13 USD। ভিআইপি থ্রি নেওয়ার জন্য ডিপোজিট করতে হবে 220 USD ডেলি ইনকাম, 46 USD। অন্যান্য সাইট থেকে যদি এখানে ইনকাম বেশি দেয়, রিস্ক বেশি, তাই যারা কাজ করেন ভিআইপি ওয়ান টু সর্বোচ্চ 3 নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আমি ভিআইপি ওয়ান নিয়ে কাজ করবো, মাত্র 13 USD ডিপোজিট করবো। অ্যাকাউন্ট খুললে দেয় হচ্ছে আপনার টোটাল 37 USD হয়েছে। তো 37 থেকে যদি আমি 15-13 মাইনাস করি, দেখি কত বোনাস দেয়, 37-13, অ্যাকাউন্ট খুললে 24 USD বোনাস দেয়। ওইটা কিন্তু কাজ করবে না, আপনার এখানে 13 USD ডিপোজিট করে ভিআইপি ওয়ান নিতে হবে। তো যাই হোক, ভিআইপি ওয়ান যেহেতু আমি অলরেডি নিচ্ছি, আপনারা কীভাবে নেবেন সেটা দেখায় রিসার্চ লেখার উপর ক্লিক করবেন। রিসার্চ লেখার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে তাদের TRC20 রিসিভ অ্যাড্রেস। অ্যাড্রেসটি এখান থেকে কপি করবেন, এখানে ডিপোজিট করলে 1 থেকে 3 মিনিটের মধ্যে ডিপোজিট অ্যাড হবে। তো যাই হোক, আমি বাইন্যান্স থেকে সিস্টেমটা দেখা দিই। বাইন্যান্স আসার পর ওয়ালেট লেখার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে স্পট লেখার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে উইথড্র লেখার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে USDT সিলেক্ট করবেন, তারপর সেন্ড ব্যাক ইকুইপমেন্টটাকে এখানে ক্লিক করবেন, তারপর অ্যাড্রেসটি পেস্ট করবেন, তারপর নেটওয়ার্ক 20 RC20 সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যামাউন্টসও 2 USDT দিবেন, কারণ 1 USDT নেটওয়ার্ক ফি কাটবে এবং ওই সাইটের মধ্যে 13 USDT যাবে। আর এটা ওইখান থেকে এই সাইটের মধ্যে আসতে 5-7 মিনিট সময় লাগবে। তো 5-7 মিনিট পর দেখতে পারবেন ওইখানে হচ্ছে সাকসেসফুল লেখা আসবে, তারপর সাইটের মধ্যে এসে কনফার্ম করে দেবেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন ভিআইপি আনলক হয়ে গেছে, যে ভিআইপি আনলক হয়ে গেবে ওই কাজ করার জন্য ওই ভিআইপির উপর ক্লিক করবেন, তারপর ইন প্রোগ্রেস লেখা আসবে এবং দেখতে পারবেন টু কমপ্লিট লেখা, একটা কাজ করলে 2 USDT প্রায় 50 সেন্ট। তো কাজটি করার জন্য টু কমপ্লিট লেখার উপর ক্লিক করবো, তারপর লোডিং হয়ে সাকসেসফুল লেখা আসবে, কাজটি কমপ্লিট। আবার 23 ঘন্টা পর কাজটি করতে পারবো, প্রতিদিন একবার করে এই কাজগুলো করতে পারবেন। তো যাই, এখন যদি আমি মি লেখার উপর ক্লিক করি, তো এখানে দেখতে পারছেন 39 USD প্লাস 50 সেন্ট, আগে কিন্তু 37 ছিল। তো যাই হোক, এটা এখনই উইথড্র করতে পারবো এবং সাথে সাথে এগুলো সাইড থেকে পেমেন্ট দেয়। তো যাই, এখানে অ্যামাউন্ট দিব, এখানে অ্যামাউন্ট হচ্ছে আপনার 2 USDT প্লাস 50 সেন্ট। তারপর হচ্ছে এখানে টোন অ্যাড্রেসটি দিব, টোন অ্যাড্রেসটি আনার জন্য রিসিভ অ্যাড্রেস, আবার বিনান্সে আসবো, তারপর এখান থেকে হচ্ছে ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে USDT সিলেক্ট করব, তারপর এখান থেকে 20 RC20 সিলেক্ট করে নেটওয়ার্ক অ্যাড্রেসটি কপি করব, তারপর অ্যাড্রেসটি এখানে হচ্ছে পেস্ট করব, তারপর কনফার্ম লেখার উপর ক্লিক করব। কনফার্ম লেখার উপর ক্লিক করার পর উইথড্রল সাকসেসফুল লেখা আসবে, আর এখান থেকে ব্যালেন্স কিন্তু কেটে নিছে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আশা করা যায় 5-7 মিনিটের মধ্যে পেমেন্ট পাবো। পেমেন্ট আস্তে আস্তে বাকি ফিচারগুলো দেখাই। তো কপি লেখার উপর ক্লিক করলে রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে, আপনার রেফারে কে কত রিচার্জ আন উইথড্র করছে এগুলোর ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মি লেখা, এখানে ক্লিক দিলে রিচার্জ, উইথড্র, ফিনান্সিয়াল রেকর্ড, আদার্স ফিচার এগুলো এখান থেকে দেখতে পারবেন। আর ভিআইপি ওয়ান এখানে আমার আনলক করা রয়েছে, এখানে কিন্তু লেখা আছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইলে ইংলিশ লেখার উপর ক্লিক করুন, তারপর এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এখানে ক্লিক দিলে কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট লিঙ্ক এখানে পাবেন। তারপর এখানে মেসেজ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে উইথড্র হিস্ট্রি দেখতে পাবেন, উইথড্র হিস্ট্রি সাকসেস দেখাচ্ছে। তো আমরা মেল চেক দিয়ে দেখি পেমেন্ট পেয়েছি কিনা।
তো মেইল আসলাম, তারপরে এটা রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন মেইলটা এসেছে এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউর ডিপোজিট 2 USDT প্লাস 50 সেন্ট, ডিপোজিট সাকসেসফুল। তো যাই হোক, আমরা যদি বাইন্যান্স থেকে দেখে এখানে দেখতে পাচ্ছেন 2 USDT প্লাস 50 সেন্ট, কিন্তু এখানে বাইন্যান্সে পেমেন্টটা পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটি। তারপরও যদি কিছু না থাকে, ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাইডে যোগাযোগ করতে পারেন। মেহেদির নাম্বার দেওয়া আছে, মেসেজ দিন।